আসসালামু আলাইকুম। সাকসেস এস টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতিয় শুভেচ্ছা। দর্শক, জুলাই মাসের 22 তারিখে আমরা এসেছিলাম বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতে এলাকার সর্দার বাবুল হোসেনের বাড়িতে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই গরুর বাচ্চাটি জন্মের পর থেকেই দুধ দিচ্ছে সেই চিত্রটি। আমরা যেদিন এসেছিলাম তখন এই বাচ্চাটির বয়স ছিল 13 দিন। আজ আগস্ট মাসের 7 তারিখ, হিসাব অনুযায়ী আজ এই বাচ্চাটির বয়স দাঁড়িয়েছে পুরো 1 মাস। 1 মাস পরে এই বাচ্চাটির বর্তমান অবস্থা কি, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আর দেরি না করে আমরা চলুন কথা বলি গরুর মালিক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সর্দার বাবুল হোসেন এবং তার পরিবারের সাথে। কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সাথে এবং এখানে যারা আসছেন তাদের সাথেও। আমি সর্দার বাবুল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি প্রাইমারি স্কুলে। আমার বাড়ি সিঙ্গিতি সর্দার বাড়ি, থানা মোল্লাহাট, জেলা বাগেরহাট। আমি দুটো গাভি পালি, তাই একটা গাভি ভূমিষ্ঠ হয় রাত্রে। সকালবেলা আমি দেখি এবং আমার ওয়াইফ দেখে যে ওইখানে ওই ওর মার মতন অলাম। দেখার পরে আমি ডাক্তার আনি। ডাক্তার আনার পরে ডাক্তার ওইখান থেকে সে 5 লাখ টাকা যে পড়া হয়েছে, তারপরে ডাক্তার আমি মিলিয়ে ওই পুজ মনে করে বাড়ি করলাম। পরে কল, তারপর 3টে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হলো। 3টে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বলো যে 7 দিনের মধ্যে শুকিয়ে যাবে, কিন্তু সে পরে আবার পরে 5-6 দিন পরে আবার আসে, দেয় কি ওই একই অবস্থা আছে। তারপর আবার ওই অলানের থেকে চাপ দিয়ে ওই বাড়ি করে দিয়ে দিই দুধ। এটা আমি অন্যায় করছি, আল্লাহ আমার মাফ করো। ওই দেখে তারপরে আর সে বলছে যে না, আমি আর ইঞ্জেকশন দেবো না, আল্লাহ আমার, আমি যে অন্যায় করছি আল্লাহ আমার ক্ষমা করলে, এটাই আল্লাহকে দোয়া করি। এই অবস্থায় সেই অবস্থায় আছে এখনও, সেই অবস্থায় দুধ পড়তেছে। আর লোকজন ডেইলি 300-400-200 একজন লোক আসতেছে দুধ নিচ্ছে, আসে দুজন নেয়, দুজন গালে দিচ্ছে, দিয়ে কষ্ট কিছু। আমি যে নিয়ত করে খাইছি আল্লাহ আমার সেই নিয়তে আমার একজন ভালো করে, আর কয়েকজন ভালো হয়েছে। কি রোগ তা বলে না, আবার বলে কি যে আপনারা কিছু কি স্বপ্ন দেখছেন না? আমরা যা, আমরা কোনো কিছু স্বপ্ন দেখিনি, এটা আমি কোনোদিন দেখিনি, এই আমার জীবনে প্রথম। হ্যাঁ, এটা অলৌকিক ঘটনা। এবং বাসুরি যেরকম গাইতে যেরকম দুধ হয়, বাসুরি তদ্রুপ দুধ হচ্ছে। আমার আমি এই লোকের কাছে খবর পাই, তারপর আমি আসতে দেখতে দিই। কি দেখতেছেন? এই বাসুর ডার, এই বাসুরের এই দুধ পরে তো দেখতেছেন, দেখছেন এখন দেখ প্রত্যেকদিন, এখন একটু কম। এই প্রথম জন্মের থেকে, জন্মের পর থেকে 2-3 দিন পর থেকে ডেলি 400-500 লোক হত আসতো, ওরা আসতো খাতো দেখতো। প্রথম অবস্থায় এই জন্মের পর থেকে মালিক মনে করছে যে ইনফেকশন হয়েছে, পরে এর 3 দিন ইঞ্জেকশন দেয়, পরে ওই যে ডাক্তার, ওই ডাক্তারও নিজে বলছে যে না, এর আর অন্য কোনো বিকল্প কোনো চিকিৎসা করা যাবে না। এটা ওই ডাক্তার ছিল হিন্দু, সে বলছিল ভগবানের কৃপায় হয়েছে, এবং আমরাও বলি যে আল্লাহর রহমতে এগুলো হয়েছে। আসে বিভিন্ন জায়গাতে আসে, বুঝছেন, সবসময় তাই তো না, লাটার কথা লাইতে আইছিল, অনেক দূরিতে আইছে লোক, অনেক দূরিতেই খবর পাই আসিয়া। আমার নাম এস এম হাসমত আলী। গরু তো ওই যে বাই তো দীর্ঘদিন ধরেই গাই পালে, অনেক দিন ধরে, তারপরে তো দেখা গেল এই বাই বাচ্চাটা আসার পরে বাচ্চার মারও দুধ হচ্ছে, বাচ্চারও দুধ হচ্ছে। অনেক বিভিন্ন এলাকার লোকজন আসতেছে, দেখতেছে, তথ্য নিয়ে যাচ্ছে আর কি। কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চা, এই বাচ্চার বান দিয়ে দুধ পড়তেছে, এটা সত্যি একটা আশ্চর্য জনক ঘটনা। এই রহস্য দেখার জন্য এত অঞ্চলের, এমনকি অনেক এলাকা থেকে, দূর দূরান্ত থেকে লোকজন আসছে এবং ভিড় জমাচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ যেটি কথা বলে জানতে পারলাম সেটি হচ্ছে এই বাচ্চাটির দুধ মানুষ নিচ্ছে এবং অনেকেই খেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি খাইছি, আমি আর কেউ খাইনি, আমি নিজে খাইছি, এবং আমি বিসমিল্লাহ বলে খাইছিলাম যে উদ্দেশ্যে আমার মনে হয় আল্লাহর আমার কিছুটা ভালো মনে হচ্ছে, আমি কাউকে বলি নাই। আমার হাঁপানি ছিল খুব খাই অবস্থা, সে আমি নিজে খাই, আমার নিজে আমার আল্লাহ একটু ভালো মনে হচ্ছে। আমার নাম মোহাম্মদ সালাহউদ্দিন, সিঙ্গেতি মোল্লাহাট বাগেরহাট। এই বাসুর জন্মের পর থেকে ওর দুধ হয়, তো প্রথম অবস্থায় ওর
গরুর মালিক মনে করছে যে ওর ইনফেকশন হয়েছে, কিন্তু আসলে প্রকৃত তা না, এটা আল্লাহর দেওয়া দান। ওর অরিজিনালে গাছ থেকে যে দুধ আসে ওর থেকে সেই দুধ আসে, ওই দুধ অনেকে নিয়ে গেছে বোতলে পরে এবং এখান থেকেও খাইছে, আমিও খাইছি। হয়তো কেউ উদ্দেশ্য করে খাইছে, সে সফলতা পাইছে, এবং এই গরুর মালিক যে সে নিজেও খাইছে, তার শ্বাসকষ্ট ছিল এবং তা অনেকটা কমে গেছে। সাধারণ গরুর দুধ যে যেরকমের, এর দুধ অবিকল সেরকম আছে। অনেকে আমার সামনে ছোটো ছোটো বোতলে নিয়ে কিছু কিছু দুধ নিয়ে গেছে দেওয়াইয়ে, এর থেকে নিয়ে গেছে তারা খাওয়ার জন্য, তারা খাওয়ার জন্যই এনেছে, খাইয়েও গেছে এখান থেকে। মানে অন্য সর্দার বাড়ি সিঙ্গেতে এই জন্মের থেকে বাছুর দুধ দিচ্ছে, এবং মানসিক ওই রোগ ব্যাধির জন্যই অনেক মানসিক নিয়ে এই উপকারও পাচ্ছে, উপকার পাচ্ছে, সেই জন্যই প্রায় লোক আসতে তালে তাই ওই আসে দুধ নেয়, কেউ দেখতে আসে, এই অবস্থা আর কি চলতেছে আর। আমার নাম কামরুল ইসলাম। রেগুলার লোকজন, হাজার হাজার লোকজন এখানে আসে, অনেকে অনেকে নিয়ত করে আসে, অনেকে দুধ ধরে ধরে দুধ খাচ্ছে, তারপরে কেউ উপকার পাচ্ছে বলতেছে, আমরা শুনতেছি। যা এই নিয়ে অনেক লোকের মাঝে এগুলো জানা জানি, অনেক জায়গায় তো অনেক লোক আসতেছে, সে ভিড় করতেছে, দেখতেছে, অনেকে এখানে শুনে অনেকে আসতেছে, পরাই এই লোকজন আসতেছে, এই আগা গোড়া এইভাবে ভিড় হতে তালেই আছে, লোকজন কেমনি বাড়তি তালে আছে। এবং অনেকেই, এমনকি আমার স্ত্রীও আসছিলেন, উনিও এই গা এই বাচ্চার থেকে দুধ খেয়েছে, অনেকেই দুধ খেয়েছে এবং এই দুধ খেয়ে উপকৃত হয়েছে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দান ছাড়া আর কিছু নয়। মানে রাত্রেবেলা এটা আমার গরু, একটু নরম নরম গরুটা, পরে আমি গোয়ালে গেছি, গেছি যে দেখি কি যে ইয়েছে গরুটা শুয়ে রয়েছে, পরে আমি ঘরে চলে আসি, আবার গেছি কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে যে দেখি কি ওই গাভিটা বিয়ে আইছে, বিয়ে আনার পরে ওই বাছুর আমি দেখতে গেছি যে আরে বাছুর না বাখন বাছুর, পরে দেখছি যে এটা বাখন বাছুর, তা দেখছি যে ওর ই হয়েছে, মানে ওলানটা বড় হয়েছে, তা আমি যে এরকম তো কোনোদিন দেখি নেই, তা এরকম হলো কে। পরে সকালে ডাক্তার আনছে, ডাক্তারে দেখাইছি, পরে ডাক্তারে বলছে কি যে ওটা ফোড়ার মতো, পরে তিনটা ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পরে উনি ওই দুধটা চাপি ফেলছে, চাপি ফেলার পরে হ্যাঁ বলছে যে ফোড়া নাকি, তা ওটা চাপি ফেলাইছে, ফেলানোর পরেতেই একভাবে ঝরে যাচ্ছে দুধ, ফোটে 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 ফোটে, এই লোকজনে আসতেছে দেখতেছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে বলতেছে কি যে আমরা নিয়ত করে খাচ্ছি, তাতে কেউ কেউ বলতেছে যে না আমরা যে নিয়তে খাচ্ছি তা আল্লাহর রহমতে উপকার হয়েছে। আবার কেউ কেউ বলে আমাকে এসে যে আপনি কিছু স্বপ্নে দেখেন, যে না আমি কোনো কিছু স্বপ্নে দেখি না, এই লোকজনে আসতেছে দুধ ধরে ধরে নিচ্ছে, কেউ খেয়ে যাচ্ছে না, দুধটা একদম অরিজিনাল, ওর মারও যেরকম দুধ ওর সেরকম দুধ, একই স্বাদ দুধই। আপনি কি খেয়েছেন দুধ? হ্যাঁ খেয়েছি, একই রকম স্বাদ, একই রকম স্বাদ।